हेलो एवरीवन, आज के अमरा डिसकस करब हाई स्कूल टीचारे सैलारी स्ट्रक्चर। दुदिन आगे आमादेर माननीय शिक्षामंत्री अनाउंस करेछिलेन के कन्ट्रैक्चुअल टीचार जरा हाई स्कूले आछेन तादेर प्राय रेगुलराइज होते चलछे तादेर जब एवं तादेर साथे साथे आरो किछु नूतन नियुक्ति उनी एजुकेशन डिपार्टमेंटे देवें स्कूल हाई स्कूलगुलोते विशेष करे उनी देवें। तो आमरा देखे नेब ওই সব টিচারগুলো দের স্যালারি স্ট্রাকচার কী হবে। ফার্স্টেই দেখব বেসিক পে হাই স্কুল টিচারের থাকবে 14,000। এখানে বলে রাখি হাই স্কুল টিচারদের পে স্কেল হবে 14,000 to 49,000, কিন্তু আপনি যখন চাকরি ফার্স্ট জয়েন করবেন তখন আপনাদের বেসিক পে থাকবে 14,000, তার সাথে গ্রেড পে হবে 8,700 এবং প্রেজেন্ট ডিএ রিট হবে 17%। 17% আপনার সিক পে এবং গ্রেড পে মিলে হয় 22,700, তার উপর 17% ডিএ দেওয়া হবে। সঙ্গে থাকবে হাউস রেন্ট অ্যালাওয়েন্স। হাউস রেন্ট অ্যালাওয়েন্সের মধ্যে কিছু নিয়মাবলী রয়েছে। ফার্স্ট হলো 10% হাউস রেন্ট দেওয়া হবে সেই সব এমপ্লয়ীদেরকে যারা গুয়াহাটি মেট্রো এরিয়াতে পোস্টেড হবে। 8% দেওয়া হবে ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনের হেডকোয়ার্টারে যারা পোস্টেড থাকবেন, এবং 7% হাউস রেন্ট ওই সব টিচারদের জন্য যারা অন্য এলাকাতে পোস্টেড থাকবেন। তো আমরা দেখে নেব ক্যালকুলেশনটা। পে স্কেল 14,000 থেকে 49,000, বেসিক পে 14,000 হবে আপনার প্রথম শুরুতে, আপনাদের বেসিক পে থাকবে 14,000, গ্রেড পে 8,700 এবং ডিয়ারনেস অ্যালাওয়েন্স এই 14,000 এবং 8,700 প্লাস করে হয় 22,700, তার 17% ডিয়ারনেস অ্যালাওয়েন্স তখন হয় 3,859, তার উপর হাউস রেন্ট দেওয়া হবে 8%। 8% হাউস রেন্ট বেসিক পে গ্রেড পে যোগফল করে তার 8% অর্থাৎ 1,816 দেওয়া হবে। এই 8% আমি এখানে ক্যালকুলেশন করে বলছি যারা ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনাল হেডকোয়ার্টারে পোস্টেড থাকবে তাদের জন্য এই ক্যালকুলেশনটা করা হয়েছে। আর মেডিকেল অ্যালাউন্স থাকবে 600, এটা সববার জন্যই সেম থাকে, এবং স্পেশাল অ্যালাউন্স থাকবে 300। তো টোটাল আপনার গ্রস স্যালারি হবে 29,275, কিন্তু এই 29,275 রুপিস আপনি ড্র করবেন না, তার থেকে আরও কিছু রুপিস ডিডাক্ট হবে। তো কী কী কাজে ডিডাকশন হবে বা কী কী ডিডাকশন হবে সেটা আমরা দেখে নেব। এনপিএস স্কিম, ন্যাশনাল পেনশন স্কিমে আন্ডারে আপনার 10% বেসিক পে গ্রেড পে ও ডিএর তার টোটালে 10% আপনার ডিডাক্ট হবে, তা দাঁড়াবে 2,656। এখানে বলে রাখি এমপ্লয়িরা কন্ট্রিবিউট করবে 10% আর গভর্নমেন্ট কন্ট্রিবিউট করবে 14%, আপনার বেসিক পে গ্রেড পে ও ডিএর 14% গভর্নমেন্ট কন্ট্রিবিউট করবে, অর্থাৎ টোটাল 10% আর 14% মিলে হবে 24% আপনার সিপিএফ অ্যাকাউন্টে জমা থাকবে। নেক্সট গ্রুপ ইন্স্যুরেন্স জন্য ডিডাক্ট হবে 200 এবং প্রফেশনাল ট্যাক্সের জন্য ডিডাক্ট করা হবে 208। তো টোটাল ডিডাকশন যেটা হবে সেটা হবে 3,064। এই রুপিসটা 3,064 আপনাদের গ্রস স্যালারি থেকে ডিডাক্ট করে দেওয়া হবে এবং নেট স্যালারি আপনি পাবেন। তো আপনারা দেখে নিন, গ্রস স্যালারি আমরা দেখেছিলাম 29,275, তার থেকে ডিডাক্ট হচ্ছে 3,064, তো টোটাল হবে 26,211। তো আপনার প্রথমেই আপনাদের বেতনের আপনি ড্র করবেন সেটা 26,211 রুপিস। তারপর বছর বছর বিভিন্ন ইনক্রিমেন্ট ও ডিএর সাহায্যে আপনার বেতন বাড়তে থাকবে। তো ফার্স্ট স্যালারিতে এই অ্যামাউন্টটা দাঁড়াবে। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য
সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।